হচ্ছে সব কিছু রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে মন থেকে আল্লাহর হস্তে থাকে মাফ করে দিই আমি ঘুমাতে যাই এজন্য হয়তো রাসূল আমাকে জান্নাতি ঘোষণা করতে পারে তো এজন্য আমি আপনাদের সামনে বলছিলাম ওই ব্যক্তি মহাহৃদয়ের অধিকারী ওই ব্যক্তি হচ্ছে সর্বোৎকৃষ্ট যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় এবং ওই লোকটা ঈমানদার নয় যেই লোকটা তার তকদিরে বিশ্বাস করে না ভাগ্যে বিশ্বাস করে না কারণ চেষ্টার কোনো ঘাটতি ছিল না কারণ আমি আবারো বলছি কেউ যদি হতাশাগ্রস্ত হন কেউ যদি ভেঙে পড়েন কারণ হার জিত থাকবেই নির্বাচন হার জিত একজন হবেই কিন্তু সবাই আন্তরিকভাবে চেষ্টা করছে দীর্ঘদিন যাবত আত্মীয় স্বজন সবাই আন্তরিকভাবে চেষ্টা করছে এত চেষ্টা করার পরেও যখন হয়নি তখন আপনাকে বুঝতে হবে নিশ্চয়ই আমার তকদিরে এটাই লেখা ছিল এর মধ্যে নিশ্চয়ই কোনো কল্যাণ আছে এই ভাগ্য আপনাকে বিশ্বাস করতে হবে যদি না করেন আপনি যতই নামাজ রোজা হজ যাকাত করেন আপনি ঈমানদার হতে পারবেন না তকদির বিশ্বাস করতে হবে এজন্য সবাই তকদিরের উপরে বিশ্বাস করবেন এটা ঈমানের স্তম্ভ এখন আপনারা বলবেন যে হুজুর কিছু অপপ্রচার হইছে আমার বিশেষ করে আমার জন্য বা আমার বললেই বলে অনেক প্রচার কিন্তু সেগুলো আমি বলতে যাচ্ছি না আমি আগেই বলেছি এগুলো একটু অপপ্রচার নির্বাচনের আগে হয়েই থাকে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি অপপ্রচার হয়ে থাকে তবে আপনারা বলবেন আবার ইগো দিছিস একটু খেয়াল কর যে অপপ্রচার আপনারা হয়তো বলবেন যে আপনি হুজুর মানুষ বক্তা মানুষ অনেকে অনেক রকম বলছে নির্বাচন এত জঘন্য কাজ হেবলা কাজ এগুলো কেউ করে অনেকে অনেক রকম বলছে কিন্তু বিশ্বাস করেন আমার প্রশ্ন আপনার কাছে যেই লোকটা এই কথাটা বললো এটা এত খারাপ কাজ এই কাজ এই কাজ আপনি গেলেন কেন আমার প্রশ্ন আপনি গেলেন কেন যে কথাটা আপনি বলছেন আপনি গেলেন কেন দেখেন সত্যের পক্ষে সব সময় বিশেষ করে আমরা সত্যের দাওয়াত দেই মানুষকে দ্বীনের দাওয়াত দেই আমার ইন্টারেস্টিং কোন জায়গায় আপনারা বলতে পারেন যে আপনার ইন্টারেস্ট কোথায় এখানে এত বলতে পারেন আপনারা বিশ্বাস করেন আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকি ভাই আমাদের দলাদলির সময় নাই এমনিতেই আমি বাড়ি থাকতে পারি না বছরের মধ্যে আট মাসই বাইরে থাকি আমার এত সময় নাই তবে হ্যাঁ আপনারা সবাই জানেন আমাদের একটা মাদ্রাসা আছে নলকুড়া হাদিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসা আমার নলকুড়া গ্রামবাসী সবাই মিলে সহযোগিতা করে এবং আমার একটু প্রচেষ্টা আমি চারিদিক থেকে সবাইকে ঐক্যবদ্ধ করে চালাই এই মাদ্রাসায় দুটো শিক্ষককে 20,000 টাকা বেতন দেই তারপরে নেট বিল কারেন্ট বিল অনেকভাবে পরিশ্রম করে প্রতিষ্ঠানটা চালাই 35টার মতো ছাত্র ভাই আমার ইন্টারেস্টটা কোথায় সেটার ব্যাখ্যা দিচ্ছি যে আপনি কেন এর পেছনে সময় দিলেন আমার এই মাদ্রাসাটা আমপান ঝড়ের পরে একেবারে অর্ধেকটা ভেঙে চুরে উড়ে পুড়ে সব শেষ হয়ে গেছিল প্রায় 2 লক্ষ টাকার মতো আমার মাদ্রাসায় খরচ হয়েছিল ওই সময় করোনা মহামারী চলছে ওই মহামারীর সময় কেউ মন খুলে সহযোগিতা করতে পারে নাই কিন্তু বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী এই মাদ্রাসার জন্য ফজর আলী ভাই আপনারা এখন তো প্রশংসা করে কোনো সমস্যা নেই কারণ এখন তো ভোট হয়ে গিয়েছে ফজর আলী ভাই 40,000 টাকার মতো আমার মাদ্রাসায় অবদান দিয়েছিল ওই মুহূর্তে যে তখন সবাই অভাব অনটনে কষ্টের মধ্যে ঠিক মতো চলতে পারছে না ওই সময় ভাই আমার মাদ্রাসায় সহযোগিতা করেছে আমার মসজিদে অনেকগুলো অবদান তাই দিয়েছে শুধু একটা নয় আমাদের মেঠুপাড়া মসজিদ পূর্বপাড়া মসজিদ পশ্চিমপাড়া মসজিদ ওপাশের নতুন সব মসজিদে তো শুধুমাত্র আমার মনের দিক থেকে চিন্তা হলো যে আমার মাদ্রাসায় যে লোকটা এত বড় অবদান দিল যে মসজিদে দেখলো আমার মনের থেকে আমি ঋণী যদি তার পক্ষে দুটো কথা বলি কারণ তবে হ্যাঁ গতকালকেও সকালবেলায় আমাকে আমাদের একজন বলেছিল যে ভাই চিন্তা করো না মসজিদ মাদ্রাসায় যেভাবে সে সহযোগিতা করেছে দেখবা আল্লাহ ওকে এর উসিলাই বের করে দিয়েছে গতকালকেই সকালবেলায় আমাকে বলছে ভাই টেনশন করো না দুঃখ করো না মসজিদ মাদ্রাসায় যে থাকে আল্লাহ তার পক্ষে থাকে তার যেভাবে ও সহযোগিতা করেছে দেখবে আল্লাহ এর মাধ্যমে তোমাদেরকে বের করে দেবে ইনশাআল্লাহ তো আল্লাহ সত্যি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ মেহেরবানিতে আমরা বের হয়ে এসেছি আল্লাহ আমাদেরকে দয়া করেছেন অনুগ্রহ করেছেন এবং আপনাদের ভালোবাসা সহযোগিতা
বিশ্বাস করেন, আমি আবারো বলছি, ভাই ভাই গ্রামের প্রতিবেশী একই পরিবারের দুইজন তিনজন চারজন একজন আরেকজনের ভালো লাগতেই পারে, নির্বাচন পাঁচ বছর পর পর একদিন, কিন্তু আমরা এটা নিয়ে রেষারেষি কমদল কেন রাখব, এটা নিয়ে কেন মনোমালিন্য রাখব, একই মসজিদে নামাজ পড়ি, একই জায়গায় নামাজ পড়ি, একই গ্রাম, একই ওয়ার্ড, একই বাজারে আমরা ব্যবসা করি, মাছ বাজার, কাঁচা বাজার, একই জায়গায় কেনাকাটা, একই জায়গায় বেচা কেনা, ভাই হাত জিত থাকবেই। আজকে আমরা যদি হেরে যেতাম তাই বলে কি আপনারা আমাদের সালাম দিতেন না, আমরা আপনাদের সালাম দিতাম না? এগুলো কিচ্ছুই মনে রাখবেন না। আমি কিন্তু হাদিস বলেছি, ওই লোকটাই সর্ব উৎকৃষ্ট যেই ব্যক্তি, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়। কাজে আমরা আমাদের মনের থেকে যা কিছু হয়েছে, ত্রুটি বিচ্যুতি অপপ্রচার হুমকি দামকি যা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা মন থেকে সবাই সবাইকে মাফ করে দেব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা ছয় নম্বর ওয়ার্ডবাসী, গোটা সাতক্ষীরা বা বাংলাদেশের অনেক উপজেলায় ইউনিয়নে নির্বাচন হয়েছে, কত রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, বৈকার ইউনিয়নেও মনে হয় একজন মারা গেছে রক্তক্ষয়ী সংঘর্ষ, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ছয় নম্বর ওয়ার্ডে আজও পর্যন্ত কোনো মারামারি নির্বাচনকালীন হয়নি। হয়েছে ভাই? হয়নি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তির পক্ষে, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, কে কোন মতে কে কোন পথে এটা জানি না, আপনারা সবাই ভোট দিয়েছেন, সবাই সমর্থন করেছেন, সবাই ভালোবেসেছেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা থাকবো না ইনশাল্লাহ, কোনো ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি কিছুই মনে রাখবো না, আল্লাহ রাস্তায় সবাই সবার মন থেকে সব কিছু ভুলে যাব। মিলেমিশে পাঁচটা বছর আমরা এই ওয়ার্ডটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায়, আল্লাহর অশেষ মেহরবানিতে কিভাবে সুন্দর করে এই ওয়ার্ডটাকে সাজানো যায়। আর সে ফজর ভাই বয়সও বেশি না, আমারও অনেক ছোট, আমার আমার বড় হবে, হয়তো সমবয়সী হব অথবা দু এক বছরের বড় হতে পারে ভাই, হ্যাঁ দু এক বছরের বড় হবে অথবা সমবয়সী হব আমরা, ভাইয়ের বয়স বেশি না, ত্রুটি বিচ্যুতি হতেই পারে, আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেবেন, সন্তান হিসেবে, বন্ধু হিসেবে, ভাই হিসেবে তাকে সার্বিক পরামর্শ দিবেন, পরামর্শ দিবেন আপনারা আপনাদের মতো করে, ফ্যামিলি মেম্বার মতো করে তাদেরকে চালিয়ে, তাকে চালিয়ে নেবেন ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করি আল্লাহ ভাইকে সুখে দুঃখে আপনাদের সাথে থাকার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এখন ফজর ভাই আপনাদের কাছ থেকে একটু দোয়া চাবেন, তারপরে আমরা দু রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ, তারপরে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি আবার বলছি, যাদের ওযু নাই আমি অনুরোধ করছি সবাই নামাজে অংশগ্রহণ করবেন, আল্লাহর শুকরিয়া আদায়ে আমরা দুটো রাকাত নামাজ পড়বো, যাদের ওযু নাই দয়া করে উযু করে নেবেন, আমরা মন থেকে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব, শান্তিতে থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি, এজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব। তো ভাই এখন দোয়া চাচ্ছেন, এরপরেই আমরা দোয়া করব ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ। সালাম দিয়ে শুরু করুন, ঠিক আছে না? আপনারা সকলে জানেন যে আজকের এই দোয়ার অনুষ্ঠান, এটা আল্লাহ তাআলা আপনাদের অশেষ রহমানিতে রহমানিতে আমার নির্বাচনে পাশ করাইছে, এই জন্য এই দোয়ার অনুষ্ঠান। আপনারা সকলে দোয়া করবেন, আগামী পাঁচ বছর আপনাদের সকলের দোয়াই আপনাদের পাশে সুখে দুঃখে থাকতে পারি, সকলে ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, যেহেতু আপনারা জানেন প্রচন্ড পরিশ্রম, এজন্য কথা বলতে গলা ব্যথা, গলা ভাঙ্গা, আল্লাহ তাকে মাফ করে দেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাকে পাঁচ অক্ত নামাজি দিনদার মুত্তাকি হিসেবে কবুল করুন, বলেন আমিন। আমাদের সাথে মিলে মিশে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। সুখে দুঃখে সবার পাশে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা যারা এসেছেন, যারা আসেন না, আমি অনুরোধ করব সবাই সব কিছু ভুলে গিয়ে আসেন, আমরা একসাথে নামাজ পড়ি, দোয়া করি। বললেন ও আসেন, ও সুপ্রিয় উপস্থিতি, এপাশে ওঠেন, এপাশে ওঠেন, এপাশে ওঠেন। সুপ্রিয় উপস্থিতি, এখন নামাজ পড়বো, আপনারা কাঁথা সোজা করে নেন। এর মধ্যে মামা এক মিনিট কথা বলবে, আমাদের কামাল মামা, যুব সংঘের কামাল মামা থানাঘাটা, একটু এক মিনিট কথা বলবে। আসসালামু আলাইকুম,
একটা কথা উদ্দেশ্য বলছি, আমরা হয়তো কোনো মারপেটের ভাই না, আপনার রক্ত রক্ত আসি কেউ কেউ নেই, আমরা এলাকার সবাই প্রতিবেশী, আমরা কিন্তু মনে রাখবো আমরা সবাই এক কলেমার ভাই, আপনার কলেমা আমার কলেমা এক, সবাই কলেমার ভাই বলে দিলে সবাই সবার দুঃখ ভুলে যাব, সবাই সবার সাথে মিশে চলব, আমরা কেউ কাউকে হিংসা করে তিনি সরে যাবো না, সবাই মনে রাখবো আমাদের কলেমা এক, আল্লাহ রসুলের কলেমার প্রতি বিশ্বাস করলে আমরা সবাই ভাই নিয়ে মিশে চলবো ইনশাআল্লাহ।